সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএসটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখেছেন, আর মাত্র 25 দিন। আর মাত্র 25 দিন কি? আর মাত্র 25 দিন বাকি আছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের লাইসেন্সের মেয়াদ। এখন অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছেন এই বিষয়টা নিয়ে, প্রচুর মানুষ বিভ্রান্ত হচ্ছেন। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের 30 তারিখে। এই জুন মাসের 30 তারিখে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে, তার মানে কোম্পানি বন্ধ হয়ে যাবে। বিষয়টা কি আসলে এরকম? আপনারা যারা একটু সমাজের শিক্ষিত পার্সন আছেন অথবা যারা বিজনেসম্যান আছেন, তারা কিন্তু সকলেই জানেন যে বাংলাদেশে যত প্রকারের লাইসেন্স হয়, প্রত্যেকটি লাইসেন্স, যত প্রকার না, বিশেষ করে আমি জানি বিজনেসের যে সকল লাইসেন্সগুলো হয়, প্রত্যেকটি লাইসেন্সের মেয়াদ হয় 1 বছর। আর এই 1 বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে জুন মাসের 30 তারিখ পর্যন্ত। এই জুন মাসের 30 তারিখে কি শুধুমাত্র এসপিসি লাইসেন্স শেষ হয়ে যাবে? না, জুন মাসের 30 তারিখে এসপিসির পাশাপাশি সারা বাংলাদেশের যে কোনো ব্যবসার, আপনি যে কোনো ধরনের ব্যবসা করেন, আপনার থাকতে পারে একটি গার্মেন্টস, আপনার থাকতে পারে একটি ফ্লেক্সিলোডের দোকান, আপনার থাকতে পারে মুদি দোকান, আপনি যে কোনো রকমের বিজনেস করেন, আপনি যদি বৈধ বিজনেস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই, আপনি যদি ইউনিয়নের হন তাহলে আপনি ইউনিয়ন কাউন্সিল থেকে, যদি পৌরসভার হন তাহলে পৌরসভার অফিস থেকে, আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশনের হন তাহলে সিটি কর্পোরেশন থেকে কিন্তু আপনাদেরকে এই লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হয়, আপনি যদি বৈধভাবে ব্যবসা করেন। এখন প্রত্যেকটা লোকের এই জুন মাসের 30 তারিখে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। এই বিষয়ে আমি আগেও একটি ভিডিও দিয়েছিলাম, তারপরও এখন দেখতেছি প্রচুর মানুষ লাইসেন্স নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, সে কারণে দ্বিতীয়বার আরও একটি ভিডিও নিয়ে আসলাম এই বিভ্রান্ত ভাঙার জন্য। এই যে 30 তারিখে সকলের লাইসেন্স শেষ হয়ে যাবে, এখন সবগুলি বিজনেস কি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে? বাংলাদেশে কি কেউ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কেউ কি কোনো রকমের ব্যবসা করবে না, নাকি শুধু এসপিসি বন্ধ হয়ে যাবে, নাকি শুধু এসপিসির জন্যই এই নিয়ম, আর কারোর জন্য এই নিয়ম নাই? এসপিসি কিন্তু আগেও একটি লাইসেন্স শেষ করেছিল, সেই লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর এই লাইসেন্সটি নিছে, এবং এই লাইসেন্সটি আগামী 25 দিন পর শেষ হয়ে যাবে। এখন কি এসপিসিকে কি সরকার আর লাইসেন্স দিবে না? অবশ্যই দিবে। যদি এসপিসিকে লাইসেন্স সরকার না দিত, তাহলে এই যে বিগত কিছুদিন যাবত বাংলাদেশে এসপিসিকে নিয়ে যে বিভিন্ন রকমের মানে কুৎসা রটানো হচ্ছে, এই সময়টাই কিন্তু মানে চমৎকার একটি সুযোগ ছিল প্রশাসনের বলেন বা সরকারের বলেন, যদি এই কোম্পানিটিকে বন্ধ করে দিতে চাইতো তাহলে কিন্তু এখনই বন্ধ করে দিতে পারতো। কিন্তু যেহেতু সরকার বন্ধ করে নাই, আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামী 30 তারিখে যখন লাইসেন্স শেষ হবে, আবার এসপিসির কিন্তু বড় বড় কর্মকর্তারা বলেছেন, জিএম মাদান বলেছেন, আলামিন প্রধান বলেছেন, ওনারা কিন্তু বলেছেন লাইসেন্স রিনিউ করার জন্য কাগজপত্র যা যা লাগে সব কিছু তারা আপডেট করে রেখেছেন, এখন শুধুমাত্র জুলাই মাসের প্রথম থেকেই তারা লাইসেন্সটি নিয়ে নেবেন। এইখানে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, আমি মনে করি আপনারা কাজ করতে পারেন, যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা কাজ করতে পারেন, লাইসেন্সের দোহাই দিয়ে কাজ বন্ধ রাখবেন না। অবশ্যই লাইসেন্স পাবে সরকার থেকে, এসপিসি লাইসেন্স পাবে এবং খুব শীঘ্রই লাইসেন্সটি পাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি আমার এই তথ্যগুলি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।